সাংবাদিকদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। বন্যাচড়ার সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় সমস্ত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। দুই, গন্ডাচড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে হিংসাত্মক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই দোকানি থেকে শুরু করে পঞ্চায়েতি মানুষ থেকে শুরু করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তিন, অবিলম্বে গন্ডাচড়া মহকুমার সব প্রত্যন্ত অঞ্চলে এডিসির এখন নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। চার, সমস্ত উপজাতি তুষণ নীতি বন্ধ করতে হবে, এই সমস্যার সমাধান একমাত্র তখনই হবে এই উপজাতি তুষণ নীতি বন্ধ করে সবাই বাঁচার রাস্তা করতে হবে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই চারটি দাবি আজকে আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। ঘটনার চক্রান্ত যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। নির্যাতিত বাঙালি, লাঞ্ছিত বঞ্চিত বাঙালি, ঘন্টাছড়া মহকুমা বিভিন্ন অঞ্চলে হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত, ঘন্টাছড়া মহকুমা বিভিন্ন অঞ্চলে হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত বাঙালি ব্যবসায়ী পথচারীদের ত্রিপুরা তথা ভারতের বাঙালিদের সংবিধান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।